আসসালামু আলাইকুম বন্ধুরা, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপি সিম হারিয়ে গেলে সেটা আপনারা ইনস্ট্যান্টলি বন্ধ করবেন। অনেক সময় আমাদের সিম কার্ড হারিয়ে যায় বা মোবাইল হারিয়ে যায় বা অন্য যে কোনো সমস্যা হতে পারে আপনার সিম কার্ড নিয়ে, বা আপনার ফ্যামিলির যে কারো সিম কার্ড হারিয়ে যেতে পারে বা মোবাইল চুরি হয়ে যেতে পারে বা বিভিন্ন দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। তো এখনকার সময়ে কিন্তু আমরা সব কিছু ফোন নির্ভর, অর্থাৎ আমাদের মোবাইলে সিমে অনেক ধরনের মোবাইল ব্যাংকিং বা অনেক ধরনের আমাদের গুরুত্বপূর্ণ জিনিস চালু থাকে, যেগুলো কিনা আমাদের সিমের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে নেওয়া চাইলেই সম্ভব। সেক্ষেত্রে সিম হারিয়ে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই সেটা তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, যে কোনোভাবে হোক সেটি বন্ধ করতে হবে। তো আগে এটি ওয়ান টু ওয়ানে কল দিয়ে বন্ধ করতে হতো, বর্তমানে আপনারা চাইলে মাই জিপি অ্যাপ ব্যবহার করেও হারানো সিম ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারবেন। তো সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমরা আমাদের মোবাইলের মাই জিপি অ্যাপটি ওপেন করছি। আপনারা আপনাদের মাই জিপি অ্যাপটি ওপেন করে নেবেন এবং অবশ্যই এটির আপডেটেড ভার্সন ইনস্টল করা থাকতে হবে। তো আমাদের মাই জিপি অ্যাপটি আপডেট করা রয়েছে, আমরা আপডেটেড ভার্সন থেকে মাই জিপি ওপেন করেছি। ওপেন করার পর আপনারা নিচের দিকে ডান দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট অপশন এবং মেনু অপশন। তো অ্যাকাউন্ট অপশন থেকেও করতে পারবেন, মেনু অপশন থেকেও করতে পারবেন। অ্যাকাউন্ট অপশন এখানে দেখতে পাচ্ছেন সিম ব্লক লস্ট সিম, এখানে এরকম একটি অপশন রয়েছে, এখান থেকেও করতে পারবেন অথবা মেনু অপশন থেকেও করতে পারবেন। মেনু অপশনে গিয়ে আপনারা একটু নিচের দিকে গেলে এখানে আপনারা সিম লস্টের যে ফাংশনটা রয়েছে এটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লক লস্ট সিম, অর্থাৎ আপনার হারানো সিমটি আপনি এখান থেকে ব্লক করে দিতে পারবেন। তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আমাদের কাছে নাম্বার চাচ্ছে যে আমাদের কোন সিমটি আমরা বন্ধ করতে চাচ্ছি। তো আমি এখন যে সিমটি বন্ধ করব সেটির নাম্বার আপনাদেরকে এখানে তুলে দেখাচ্ছি বন্ধ করার জন্য। তো বন্ধুরা, আমরা নাম্বারটি এখানে উঠিয়ে নিয়েছি এবং নাম্বারটি ওঠানোর পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর তারা চাচ্ছে আইডি নাম্বার, অর্থাৎ এই সিমটা যে আইডির এগেনস্টে রেজিস্ট্রেশন করা সেই আইডির নাম্বারটি চাচ্ছে। তো আপনারা যে সিম বন্ধ করবেন সেই সিম যে আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকবে সেই আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আমি আইডি নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আইডি নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ একটি অপশন রয়েছে, এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এটা জি আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা ওই আইডির ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। তো ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কন্টিনিউ করে দেবেন, সিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ করে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম ধাপে আপনারা যে নাম্বারটি বন্ধ করবেন সেই নাম্বারটি দেবেন। নাম্বারটি দেওয়ার পর এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ আপনারা দিবেন, যেভাবে আমি দিয়েছি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে আপনি যে সিমটি থেকে মাই জিপি অ্যাপ লগ ইন করা, যে সিমটি দিয়ে বা যেই যার মাই জিপি থেকে আপনি বন্ধ করতে চাচ্ছেন সিমটি, তার ওই সিমটি অর্থাৎ মাই জিপিতে লগ ইন করা সিমটি যে আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সেই সিমের এনআইডি নাম্বারটিও কিন্তু আপনাদেরকে দিতে হবে, কারণ এটা তাদের রেকর্ডে তারা রাখবে যেন কেউ অপ্রয়োজনে কারো সিম বন্ধ না করে। তো আমরা এখানে ওই আইডি নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে আপনাদেরকে, আর ইউ শিওর ওয়ান টু ব্লক, ওই নাম্বারটা দেখাবে যেটা আপনারা ব্লক করতে চাচ্ছেন। সাবস্ক্রিপশন অ্যাক্টিভিটি উইল বি রেকর্ডেড, তো আপনি যেই কাজটা করেছেন এটা কিন্তু তাদের এখানে রেকর্ডেড থাকবে। তো আপনি এখান থেকে ব্লকে ক্লিক করে দিলেই কিন্তু ওই সিমটি ব্লক হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি ইন্টারফেস কিন্তু চলে এসেছে যে এত এত নাম্বার ইজ সাকসেসফুলি ব্লকড বিসাইড নিয়ারেস্ট গ্রামীণ ফোন সেন্টার অথবা জিপি অনলাইন শপ রিপ্লেসিং, তারা তাদের একটি হ্যান্ড এখানে দিয়ে রেখেছে। তো এখান থেকে আপনারা আবার হোমে চলে যেতে পারবেন। তো যদি সিম এইভাবে আপনারা বন্ধ রাখেন পরবর্তীতে, চাইলে তাদের সাথে হেল্পলাইনে যোগাযোগ করে আবার চালু করতে পারবেন অথবা মাই জিপি অনলাইন চ্যাটের মাধ্যমে চালু করতে পারবেন, বা সিমটি রিপ্লেস করে নিলে তো ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম ইনফরমেটিভ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে।